সিংগাইর হরিরামপুর ও সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ দুই আসন। এ আসনে বর্তমান সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম তৃতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। নির্বাচন কমিশনে এবার জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী পাঁচ বছরে তার আয় বেড়েছে প্রায় 28%। 2018 সালে তার বার্ষিক আয় ছিল 38,84,276 টাকা। বর্তমানে আয় দেখানো হয়েছে 49,57,888 টাকা। এর মধ্যে তার গান থেকে বছরে আয় দেখিয়েছেন 7 লাখ টাকা। বাকিটা কৃষিখাত থেকে 3 লাখ, বাড়ি অ্যাপার্টমেন্ট অথবা দোকান ভাড়া থেকে 10,82,997 টাকা এবং শেয়ার সঞ্চয়পত্র অথবা ব্যাংক আমানত থেকে আসে 5,56,891 টাকা। মমতাজ বেগমের নামে গাড়ি আছে তিনটি। ল্যান্ড ক্রুজার নামে একটি গাড়ির দাম 1,03,12,500 টাকা। এছাড়া ল্যান্ড ক্রুজার V8 মডেলের গাড়ির দাম 46,20,000 টাকা এবং 28 লাখ টাকা মূল্যের টয়োটা হায়াস আছে তার। নির্ভরশীলদের নামে মধু উজালা কোল্ড স্টোরেজের শেয়ার আছে 65,76,000 টাকার। এছাড়া সংসদ সদস্য ভাতা ও আনুষঙ্গিক পারিতোষিক বাবদ মমতাজ বছরে আয় করেন 16,58,000 টাকা। অস্থাবর সম্পত্তি হিসেবে তার হাতে আছে নগদ 5 লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ 18,85,218 টাকা। মধু উজালা কোল্ড স্টোরেজ লিমিটেডের 3,50,70,000 টাকা মূল্যের শেয়ার আছে তার। সঞ্চয়পত্র আছে 45 লাখ টাকার। আসলে তো আমার আয়ের উৎস আপনারা জানেন মূলত গান। সেই গান তো আমি আগে যে টাকা নিতাম, এখন নিজের ব্যস্ততার কারণে মানে দেখা যায় যে আমি আমার সম্মানিটা অনেক গুণে আমি বাড়াইছি। তো বাড়ানোর পরে যদিও এটার খরচা আছে, খরচ আছে, ইনকাম আছে, খরচও আছে, তারপরেও সে সম্মানিটা আমার বাড়ছে, সেহেতু আমার তো এটাই মূল ইনকাম সোর্স। আর সব কিছু মিলে আমার ইনকাম একটু বাড়বে, সেটাই স্বাভাবিক যেহেতু আমি নিজে ইনকাম করি। আরেকটা জিনিস বাড়ছে যে দিকে, আবার কিছু দিকে কিন্তু কমছে, কমারটা কিন্তু কেউ বলে নাই। যেমন ধরেন যে আমার এখানে জায়গা দেখানো ছিল আগে 1200 মানে কি বলে শতাংশ, তো আজকে কিন্তু সেখানে কমে কিন্তু 700-800-র মধ্যে চলে আসছে। তো আমার কিন্তু যে রাস্তার পার দিয়ে প্রায় যে রাস্তায় আপনি ঢুকতে দেখবেন ডান পাশের পুরো জায়গাটা কিন্তু 300-400% জায়গা আমার নিজের ছিল, আমি কিন্তু ওগুলোকে বিক্রি করে দিচ্ছি। তো জায়গা বিক্রি করে দেখা যায় যে এক জায়গা বিক্রি করে একটু ব্যবসা একটু ইটি করানো, এগুলা তো ইনকাম, তাহলে ওখান থেকে ইনকামটা বাড়ে, কিন্তু জায়গা তো কমে গেছে, হ্যাঁ সম্পদ তো করতে পারি নাই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মানে একদিকে বাড়ে নাই আমি বলবো, আর একদিকে তো আমার যতটুকু ইনকাম বাড়ানোর দরকার বা আছে সবাই আমাকে জানে চিনে, আমি সেভাবেই আসলে এটাকে সামঞ্জস্য রেখেই আসলে চলার চেষ্টা করতেছি। তারপরে আমি যা ইনকাম করি যথেষ্ট পরিমাণে ইনকাম ট্যাক্স দেই, আমি বারবার শিল্পীদের মধ্যে মানে হায়েস্ট ইনকাম ট্যাক্স দিয়ে আমি অ্যাওয়ার্ড পাই। এবারও আপনাদের দোয়ায় আমাকে সর্বোচ্চ মানে শিল্পীদের মধ্যে আমি মানে ট্যাক্স দিয়েছি, সেটার সম্মান আমাকে এবারও কিন্তু NBR থেকে দেওয়া হয়েছে। তো অতএব আমার ইনকামের মধ্যে, আমার ট্যাক্স প্রদান, দেশের কাজের মধ্যে, আমার সব কিছুর মধ্যে স্বচ্ছতা আছে। ইনশাল্লাহ মানে অস্বচ্ছভাবে আমি কখনো কোনো কিছু করবার চেষ্টা করি না। কৃষি জমি না বাড়লেও পাঁচ বছরে মমতাজের 700% অকৃষি জমি কমেছে। 2018 সালের হলফনামা অনুযায়ী তার অকৃষি জমি ছিল 1200%, 2023 সালে তা কমে দাঁড়িয়েছে 500%। মহাখালীতে পাঁচতলা ও সিংগাইরের জয়মণ্ডপ এলাকায় দোতলা বাড়ি আছে তার, যার মূল্য দেখানো হয়েছে 57,05,440 টাকা। মমতাজের স্বামীর নামে নগদ 5 লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা 18 লাখ টাকা এবং 8 লাখ টাকা দামের গাড়ি আছে। এদিকে 2013 সালের হলফনামায় দেখা গেছে তার বার্ষিক আয় ছিল 79,26,000-এর বেশি, অন্যান্য খাতের আয় ছিল 34,41,000-এর বেশি। এছাড়া হলফনামায় নিজের পরিচয়ে মৃত বাবার নাম উল্লেখ থাকলেও মমতাজের স্বামীর নামে নগদ 5 লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা 18 লাখ টাকা এবং 1300cc ফান কার্গো নামে একটি গাড়ি দেখানো হয়েছে, গাড়িটির মূল্য 8 লাখ টাকা। ATN বাংলা সবসময় আমার প্রিয় একটি চ্যানেল এবং এটাকে আমরা এক সময় আমাদের শিল্পীদের একটা মানে আশীর্বাদ
স্বরূপ একটা চ্যানেল আমি সবসময় মনে করতাম। এটার যিনি প্রতিষ্ঠাতা ডক্টর মাহফুজুর রহমান, উনি একজন শিল্পী মনা মানুষ এবং সবসময় শিল্পীদেরকে পৃষ্ঠপোষকতায় উনি থাকেন এবং তার সাথে একটা দারুণ আমাদের শিল্পীদের একটা সম্পর্ক রয়েছে। তা আমি মনে করি এটিএন বাংলা আমাদের দেশীয় কালচার সংস্কৃতিকে ধারণ করে, লালন করে এবং তারা সঠিক সুন্দর নিউজও তারা মানে প্রচার করে। সেই জন্য আমি এটিএন বাংলার দর্শক শ্রোতা যারা যারা দেশে এবং বিদেশে এবং সবচাইতে পুরনো, আমি জানি যেটা আমার যদি ধারণা ভুল না হয় যে বাংলাদেশ টেলিভিশনের পরে সবচেয়ে পুরনো চ্যানেল হচ্ছে এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক যারা তাদের সকলের প্রতি আমার শুভকামনা থাকলো, এটিএন বাংলার জন্য আমার শুভকামনা থাকলো।